ওয়েলকাম টু আওয়ার কীরজিকে চ্যানেল সকলে তোমরা কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ভারতবর্ষের কিছু ভারতবর্ষ সম্পর্কে কিছু প্রশ্ন যেগুলি আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং কাজেও আসবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটি আচ্ছা চলো শুরু করা যাক আজকের ভিডিও চলে আসছি আজকের প্রথম প্রশ্নে ভারতের রাজধানীর নাম কি ভারতের রাজধানীর নাম হলো নতুন দিল্লি নেক্সট ভারতের রাজ্য কয়টি ভারতের রাজ্য এখন আঠাশটি আগে উনত্রিশটি ছিল যেটি জম্মু কাশ্মীর কে বাদ দিয়ে মানে কেন্দ্রশাসিত অঞ্চলে যুক্ত করা হয়েছে এবং রাজ্য হিসেবে এখন আঠাশটি হয়েছে কেমন নেক্সট ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কয়টি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল এখন আটটি যেটা সাতটি ছিল জম্মু কাশ্মীরকে অ্যাড করে আটটি কেমন নেক্সট ভারতের রাষ্ট্রভাষা কি ভারতের রাষ্ট্রভাষা হলো হিন্দি নেক্সট ভারতের রাষ্ট্রপ্রধানকে কি বলা হয় ভারতের রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্রপতি বলা হয় নেক্সট ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ নেক্সট ভারতের বৃহত্তম পর্বতমালা কোনটি ভারতের বৃহত্তম পর্বতমালা হল হিমালয় পর্বতমালা নেক্সট ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হল কেটু বা গডউইন অস্টিন নেক্সট ভারতের আচ্ছা ভারতের জাতীয় পতাকায় কি কি রং রয়েছে ভারতের জাতীয় পতাকায় ওপরে গেরুয়া মাঝে সাদা এবং নিচে সবুজ রং রয়েছে নেক্সট ভারতের জাতীয় পতাকার মাঝখানে কোন চিহ্ন থাকে কেমন ভারতের জাতীয় পতাকার মাঝখানে কোন চিহ্ন থাকে ভারতের জাতীয় পতাকার মাঝখানে অশোক চক্র থাকে নেক্সট ভারতের জাতীয় প্রতীক কি ভারতের জাতীয় প্রতীক হলো অশোক স্তম্ভ নেক্সট ভারতের জাতীয় সঙ্গীত কোনটি এবং কে রচনা করেন ভারতের জাতীয় সঙ্গীত হলো জনগণ মন অধিনায়ক ও জয় হে এবং রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট ভারতবর্ষে ভারতবর্ষে কে আবিষ্কার করেন সরি ভারতবর্ষ কে আবিষ্কার করেন ভারতবর্ষ ভাস্কর ডাগামা আবিষ্কার করেন নেক্সট ভারতের কোন রাজ্যকে ফলের ঝুড়ি বলা হয় ভারত ভারতের হিমাচল প্রদেশকে ফলের ঝুড়ি বলা হয় কেমন এই ছিল আজকের প্রশ্ন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো এবং সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিও আজকের মতো এই পর্যন্তই সবাইকে থ্যাংক ইউ টাটা